আপনি কি কখনো এমন কোনো গহনা দেখেছেন যা জীবন্ত, মানে হাঁটা চলা খাওয়া দাওয়া সবই করে? না, এটি কোনো রূপকথার গল্প নয়, এটি যেন এক বিষয়। এটি মায়ান সভ্যতার এক অনন্য ঐতিহ্য, যেখানে বিশেষ এক ধরনের পোকাকে গয়নার মতো সজ্জিত করা হয়। মেক্সিকোর মেরিদা শহরের এক দোকানে এমনই এক প্রাচীন ঐতিহ্য জীবন্ত হয়ে উঠেছে মাকেজ নামের এক বিশেষ পোকায়। যুগের পর যুগ ধরে এই পোকাগুলো তাদের শৈল্পিক সাজে মানুষকে মুগ্ধ করেছে, আর আজও তা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। মাকেজ কি? মায়ান ভাষায় মাকেজ শব্দের অর্থ যে খায় না, কারণ এই পোকা চাকা কাঠের ছত্রাক দিয়ে বেঁচে থাকে। মাকেজ পোকা দেখতে একেবারেই সাধারণ, তবে সেগুলো যখন গহনার মতো সাজানো হয় তখন তারা হয়ে ওঠে জীবন্ত অলঙ্কার। প্রাচীন মায়ানরা এই পোকাগুলোর পিঠে মণিমুক্তা বসিয়ে সজ্জিত করত, এবং আজকের দিনে এই ঐতিহ্যকে আরও আধুনিকভাবে উপস্থাপন করা হচ্ছে। কেন এটি এত জনপ্রিয়? 1980 সাল থেকেই মাকেজ জনপ্রিয়তা পাচ্ছে, তবে এর ইতিহাস শতাব্দী প্রাচীন। মেরিদার দোকানগুলোতে এগুলো দামি রত্নপাথর দিয়ে সাজানো হয় এবং পোকাগুলোর সঙ্গে একটি চেইন লাগানো থাকে। এই জীবন্ত গয়না প্রায় $14 থেকে $35 বিক্রি হয়। পর্যটকরা যখন এই সজ্জিত পোকাগুলো কিনে পড়েন তখন তা একেবারেই ব্যতিক্রমী এক অভিজ্ঞতা দেয়। 2010 সালে এক আমেরিকান নারী এক বিচিত্র ঘটনা আলোচনার জন্ম দেয়। তিনি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় তার নীল সোনালী পোকা ব্রোচটি কাস্টমসে দেখিয়ে দেন। যদিও এই পোকাটি সাময়িকভাবে জব্দ করা হয়েছিল, তবুও তিনি কোনো শাস্তি পান। এই ঘটনা তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষত পশুপ্রেমী সংগঠন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমালস এর মধ্যে তারা এই বাণিজ্যকে তীব্রভাবে নিন্দা করেছিল। পিইটি এর মতে জীবন্ত পোকাকে গয়নার মতো ব্যবহার করা নৈতিকভাবে ভুল। এই জীবন্ত পোকাগুলোকে সাজিয়ে গয়না হিসেবে ব্যবহার করার মাধ্যমে তাদের জীবনের প্রতি সম্মানহানি করা হয় বলে তাদের মত। এই কারণে অনেকবার এই বিষয়ে বিতর্ক উঠেছে, তবে মেরিদার দোকানগুলোতে এই পোকাগুলোর জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ। মায়ান সভ্যতার এই ঐতিহ্য জানায় যে কিভাবে যুগ যুগ ধরে সংস্কৃতির ধারা পরিবর্তিত হয়, আর তা এখানকার পৃথিবীতে কিভাবে নতুন রূপে আসে। আজকের দিনে মাকেজ পোকা শুধু এক ঐতিহ্য নয়, এটি হয়ে উঠেছে অনন্য জীবন্ত গয়নার প্রতীক, যা ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। অর্পিতা জাহান, আরটিভি।